আমরা এর আগে ফাংশনের যে দুটো ক্লাস করলাম সেই দুটো ক্লাসে আমরা এটা অন্তত বুঝতে পারছি যে ফাংশন হচ্ছে একটা বিশেষ ধরনের রিলেশন, যে রিলেশনটা রিলেশনের যাবতীয় ধর্মাবলী বজায় রাখছে এবং কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য আমরা তাকে ফাংশন বলছি। এখানে একটা ব্যাপার আমরা প্রথমে জেনে নেব যে আসলে আমরা বলছি যে এ টু থ্রি বি ফোর নাইন যদি হয়, যদি আমরা ফাংশনটা বলি ওয়াই মানে এক্স স্কোয়ার, দেখো তাহলে টু ফোর আর থ্রি নাইন হবে আমাদের যে ফাংশনটা, এটাই মানে ফাংশনই ফাংশনটাকে আমরা কালকে দেখেছি যে ফাংশনটাকে এফ দ্বারা আমরা চিহ্নিত করে থাকি এবং সেটা একটা বিশেষ রিলেশন এই রিলেশনকে। এখন দেখো এটা যদি হয় এখান থেকে আমরা কিন্তু এ ক্রস বি করে অনেকগুলো ক্রমিত জোড়ের পদ বিশিষ্ট সেট পেতাম। এবার খেয়াল করো যে এখানে আমরা আমাদের এই নিয়ম অনুযায়ী আমরা মাত্র এই দুটো পদ পাবো। এক্ষেত্রে প্রথম ক্রমজোড়ের এই পদটা এক্স এবং এবং দ্বিতীয় ক্রমজোড়ের এই পদটা এক্স, আর এটা ওয়াই এটা ওয়াই। এবার খেয়াল করো যে এই এক্স ওয়াই এর সাথে কোন নিয়মে যুক্ত আছে, এই যে নিয়ম এটাকে আমরা বলে থাকি ফাংশন অফ এক্স, অর্থাৎ এক্স ওয়াই এর সাথে যে নিয়মে যুক্ত হচ্ছে এই এক্সের নিয়মটা হচ্ছে এটা এক্স স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো যে এটা যদি এই নিয়ম হয় আমাদের সেক্ষেত্রে কি দাঁড়াবে, সেক্ষেত্রে কিন্তু এটা এবং এটা। এবার একটা প্রশ্ন তোমরা করতে পারো যে এই ফাংশন যে বিশেষ ধরনের রিলেশান এক্ষেত্রে এই যে আমরা বলছি যে এক্সের সাথে ওয়াই অর্থাৎ এর সাথে বি এর যে রিলেশান সেই রিলেশান আমরা দেখানোর জন্য দেখেছি যে এই এর একটা পদের জন্য বি এর একটা মাত্রই পদ হবে, মানে একটা পদের জন্য দুটো পদ হয় না। এইবার তোমাদের এখানে প্রশ্ন এসে যায় এটা কেন, হ্যাঁ এটা কেন আমরা যদি বলতে চাই তবে আমি আমার মতো করে একটা ব্যাখ্যা তোমাদের সামনে দাঁড় করাচ্ছি। দেখো আমরা আমাদের বাস্তব জগৎ যদি প্রত্যক্ষ করি, বাস্তব জগতের প্রত্যেকটা ঘটনাই অন্য কোনো ঘটনার উপর নির্ভরশীল, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারো, এটা তোমাদের সাধারণ জ্ঞান দিয়েও তোমরা উপলব্ধি করতে পারো। আমি যদি বলি যে বৃষ্টি হওয়াটা কিসের উপর নির্ভরশীল, মেঘ করার উপর, মেঘের উপর, আবার মেঘটাও জল কতটা বাষ্প হচ্ছে তার উপর নির্ভরশীল, আবার জলটাও একটা না একটা কিছুর উপর নির্ভরশীল। এই যে দেখো বাস্তব জগতের সব ঘটনা, এই যে আমি কথা বলছি আমার কণ্ঠস্বরটা কেমন এটা অনেকভাবে নির্ভর করছে অনেক কিছুর উপর, তেমনিভাবে লাইটের ফোকাসিং কিংবা তোমাদের ক্যামেরায় কতটা ভালো ছবি দেখা যাচ্ছে সেটা ক্যামেরার উপর নির্ভর করছে, তাই না? এইভাবে যাবতীয় সব কিছু কিন্তু কোনো না কিছু কিছুর উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার ব্যাপারটা কিন্তু আমাদের রিলেশান এ তো আছেই, তবে এইখানেই একটা ব্যাপার যে এই নির্ভরশীলতা ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা জিনিস ভাবতে পারি। দেখো ধরা যাক এই একটা মেশিন, ওকে এই মেশিন একটা নির্দিষ্ট নিয়মে কাজ করে, তার বাইরে কাজ করে না, করতে পারে না। দেখো এই মেশিনটায় তুমি যা কিছু দাও না কেন সে একটা নিয়ম তার স্কোয়ার করে ফলাফলটা বের করে দেয়, ঠিক আছে? তুমি এটা কিভাবে করে সেটা হচ্ছে মেশিনের কারিগরি, কিন্তু সেটা যেটা করছে সেটা তোমরা দেখো। তুমি যদি 2 কেজি ধান যদি দাও তুমি এখানে
পাবে 4 কেজি। তোমরা এটা অবাস্তব তোমাদের মনে হতে পারে, কিন্তু আমি বলছি এই মেশিনটার এটা কাজ। ওকে, এবার দেখো যদি তুমি 2 কেজি দিলে, তোমার মেশিন হচ্ছে এই নিয়মে কাজ করে, তুমি কি 2 কেজি দিলে কখনো কি 6 কেজি বা 2 কেজি বা 8 কেজি এরকম কিছু পাবে? তোমার মেশিন তো এই নিয়মে কাজ করবে যে 2 কেজি দিলে অবশ্যই তোমার এই নিয়মে কাজ করে তোমার এটা দেবে, তাই না? অর্থাৎ আমাদের বাস্তবতা এটাই বলে যে আমাদের সব কিছু কিন্তু নির্ভরশীলতার জগৎ, এবং এই নির্ভরশীলতাটা দেখো একেবারে নিয়মতান্ত্রিক। সেহেতু একটা নিয়মে একটা কিছু দিলাম সেটা দুটো ফসল দেবে তা কখনো হয় না। ওকে, সেই জন্য আমরা এখানে দেখো একটার জন্য বিয়ের একটা সেটই পাচ্ছি। এটাই ছিল আমাদের সেই প্রশ্নটার উত্তর, আশা করি তোমরা বুঝতে পারছো।